অনাথ স্কুল শিক্ষার্থী আর রাগি শিক্ষিকা। সুদীপ এক অনাথ মেয়ে। কিছুদিন আগে সুদীপের বাবা মা ওকে এই পৃথিবীতে একা রেখে চলে যায়। অসহায় সুদীপের এই পৃথিবীতে আর কেউ ছিল না। সুদীপ পড়াশোনা করতে চাইতো, আর পড়াশোনা করে কিছু হতে চাইতো, কিন্তু ওর অবস্থা সেই রকম ছিল না যে ও পড়াশোনা করতে পারবে। সুদীপ দুবেলা খাবার জোগাড় করার জন্য এক সবজি দোকানের সাথে সবজি বিক্রি করত। এই কাজ করে ও নিজের পেট চালাতো। সুদীপ স্কুলের বাচ্চাদের স্কুল ড্রেস পরা দেখতে খুব ভালো লাগতো। যদি আমি অনাথ না হতাম তাহলে আজ আমি ওই মেয়েদের সাথে স্কুল ড্রেস পরে স্কুলে যেতাম, পড়াশোনা করতাম, এভাবে সবজি বিক্রি করতে হতো না, আমার সব স্বপ্নগুলো পূর্ণ হতো। আরে দাদা, আপনি ঠিকভাবে হিসেব করছেন না কেন? আমাকে আমার টাকা ফেরত দিন, আপনার হিসেবে ভুল আছে। আন্টি, আপনি 20 টাকার গাজর কিনেছেন আর 25 টাকার টমেটো। 20 টাকা যোগ 25 টাকা মোট 45 টাকা, আর 10 টাকার কাঁচামরিচ। 45 টাকা আরও 10 টাকা 55 টাকা। আপনি 55 টাকা সবজি নিয়েছেন। কাকা, আন্টির 55 টাকা হয়েছে। আন্টির 100 টাকা থেকে 55 টাকা রেখে বাকি টাকা দিয়ে দিন। আরে বাহ দাদা, আপনার মেয়ে তো খুবই বুদ্ধিমতী, কি সুন্দর সবজির হিসেব করে দিল। আপনার এভাবে আপনার মেয়েকে সবজি দোকানে বসানো উচিত না। এখন ওর স্কুলে যাওয়ার সময়, ওকে স্কুলে ভর্তি করিয়ে দিন, দেখবেন বড় হয়ে ও আপনার নাম উজ্জ্বল করবে। আরে দিদি, ও তো আমার মেয়ে নয়, ও তো একটা অনাথ মেয়ে, ওর বাবা মা নেই, তাই ও আমার দোকানে কাজ করে। সোনা মেয়ে, তোমার প্রতিভা দেখে আমি মুগ্ধ। এখন থেকে তুমি এভাবে সবজি বিক্রি করবে না, এখন থেকে তুমি স্কুলে যাবে আর পড়াশোনা করবে। তোমার ভাগ্য খুব ভালো যে তোমার আমার সাথে দেখা হয়েছে, কারণ আমি স্কুল হেডমাস্টারের স্ত্রী। এখন তোমার ভর্তি হয়ে যাবে স্কুলে, এখন থেকে তুমি আমার বাড়িতেই থাকবে, চলো আমার সাথে, তোমার সবজি বিক্রি করার দরকার নেই। ওই মহিলার নাম পূজা। পূজা একজন স্কুল হেডমাস্টারের স্ত্রী। পূজার কথা শুনে সুদীপ তখনই তার সাথে চলে যায়। সুদীপ খুবই খুশি ছিল, কেননা এখন থেকে ওর সবজি বিক্রি করতে হবে না, ও এখন বাকি ছেলে মেয়েদের মতো স্কুলে যাবে আর পড়াশোনা করবে। পূজার নিজেরও একটি মেয়ে আছে, যার নাম রুকনী। রুকনী যখনই ওর মায়ের সাথে সুদীপকে দেখে ও খুব রেগে যায়। মা, তুমি এটা কোন ভিখারিকে নিয়ে এসেছ? আমাদের তো এখন কাজের লোকের দরকার নেই। ওর জামা কাপড় দেখেছ কি নোংরা, ওকে যেখান থেকে নিয়ে এসেছ সেখানে ফিরিয়ে দিয়ে এসো। রুকনী, এভাবে বলে না, ওর এই পৃথিবীতে কেউ নেই, ও অনাথ, ও খুব পড়াশোনা করতে চায়। আমি তোমার বাবাকে বলে ওকে আমাদের স্কুলে ভর্তি করিয়ে দেব, ও খুব মেধাবী। আমাদের এত বড় বাড়ি, আমাদের এই বাড়িতে অনাথ মেয়েটিকে থাকতে দেওয়ার জন্য কিছু জায়গা তো দিতেই পারি। পূজা ওর মেয়েকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রুকনী কোনো কথাই শোনে না আর ওখান থেকে চলে যায়। পূজার স্বামী অভিজিৎ বাড়ি আসে, তখন ও অভিজিৎকে সব বলে। তারপর অভিজিৎকে স্কুলে নিয়ে স্কুলের এক শিক্ষককে দিয়ে ও টেস্ট পরীক্ষা নেয়। সুদীপ টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় আর স্কুলে ভর্তি হয়ে যায়। আজ সুদীপের স্কুলে প্রথম দিন। সুদীপ স্কুলের ড্রেস পরে খুব খুশি। সুদীপ খুশি হয়ে স্কুলে চলে যায়, কিন্তু যখনই সুদীপ ওর আসনে বসতে যাবে তখনই রুকনী ওকে ল্যাং মেরে ফেলে দেয় আর সুদীপকে বলে, দেখো ও হাঁটতেও পারছে না। বন্ধু, তোমরা জানো ও একজন গরিব অনাথ মেয়ে, না জানি আমার মা কোথা থেকে ওকে নিয়ে এসেছে, না হলে তো ও রাস্তার পাশে দাঁড়িয়ে সবজি বিক্রি করত, কিন্তু ও বেশি দিন আমাদের স্কুলে থাকতে পারবে না, কেননা আমাদের স্কুলের অনুপম শিক্ষিকা খুবই রাগি, তার সামনে গিয়ে ও খামতে থাকবে। এরই মধ্যে ওখানে অনুপম শিক্ষিকা চলে আসে।
ক্লাসে এত হইচই কিসের? এটা ক্লাস, কোনো খেলার মাঠ নয়। কান ধরে গেছে। আর সুদীপ, তুমি নিচে কেন? ম্যাম, আমার পা পিছলে গিয়েছিল, তাই আমি মাটিতে পড়ে যাই। আর তুমি সেই অনাথ মেয়ে না যে কিছুদিন আগে ভর্তি হয়েছিলে? আর তোমার এত সাহস যে তুমি আমার মুখের ওপর কথা বলো? তুমি কী বা করতে পারবে? তোমার বাবা মা তো নেই যে তোমাকে সংস্কার শেখাবে। দাঁড়াও, আমি তোমার এখনই ব্যবস্থা করছি। এটা বলে অনুপম শিক্ষিকা সুদীপকে মারতে থাকে আর ক্লাস থেকে বাহিরে বের করে দেয় যতক্ষণ তার ক্লাস চলে। আজ আমার স্কুলে প্রথম দিন, প্রথম দিনই আমার সাথে এসব কী হচ্ছে? প্রথমে তো ক্লাসে ঢুকেই পড়ে গেলাম, আর এখন ম্যাম মেরে ক্লাস থেকে বের করে দিল। রুকনি একদমই ঠিক বলেছিল, এই ম্যাম খুবই রাগি, তার সামনে একটু সাবধানে থাকতে হবে, না হলে আমার পড়াশোনার স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। কিন্তু পড়াশোনা করতে হবে, কোনো কথায় খারাপ লাগতে দেওয়া যাবে না। এটা বলে সুদীপ নিজের চোখের জল মুছে নেয় আর পরের ক্লাসে চলে যায়। এভাবেই দিন চলে যায়। সুদীপ খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে, ও দিন রাত পড়াশোনা করে। যখনই ক্লাসে পরীক্ষা হতো ও সব সময় প্রথম হতো। একই ক্লাসে অনুপম ম্যামের মেয়েও পড়ত, কমল ম্যামের মেয়ে, সুদীপের জন্য পিছিয়ে পড়ত, যার কারণে অনুপম ম্যাম সুদীপের উপর আরও রেগে যেত। কখনো কখনো অনুপম ম্যাম সুদীপকে কোনো কারণ ছাড়াই মারত। এভাবে একদিন অনুপম ম্যাম সব স্টুডেন্টকে বলল নোট তৈরি করে নিয়ে আসতে। সবাই নোট তৈরি করে নিয়ে আসে, কিন্তু রুকনি ভুলে যায়। এই জন্য অনুপম ম্যাম রুকনিকে মারে আর বলে, রুকনি তুমি হেডমাস্টারের মেয়ে, তাই বলে কি তুমি তোমার নিজের কাজ করবে না? তুমি নোট তৈরি করে নিয়ে আসনি কেন? এখন তোমার নালিশ তোমার বাবাকে দেব। আপনি ওর নোটবুক আগেই দেখে নিয়েছেন, এটা আমার নোটবুক। এটা হলো আসল কথা, তুই আমার সাথে মিথ্যে বলবি, আমাকে বোকা বানাবি? তুই এই জন্য রুকনিকে আগে পাঠিয়েছিস যে ও হেডমাস্টারের মেয়ে? দাঁড়া, তোর ইচ্ছে তুই খুব মেধাবী, তাই না? দেখাচ্ছি তোকে। এটা বলে অনুপম ম্যাম সুদীপকে মারতে থাকে। রুকনি এসব দেখে খুব দুঃখ পায়। স্কুল ছুটির পর রুকনি সুদীপের কাছে যায়। দুঃখিত সুদীপ, আমি তোকে খুব ভুল বুঝেছিলাম, তোকে নিয়ে অনেক মজা করেছিলাম, কিন্তু তোর মন এত বড়, তুই আমার ভুল নিজের উপর নিয়ে এসেছিস, যাতে আমাকে বাড়িতে বকা না খেতে হয়। আজ থেকে তুই আমার খুব ভালো বন্ধু, কিন্তু তুই অনুপম ম্যামের কাছ থেকে সাবধানে থাকিস, সে তোর উপর ব্যক্তিগত রাগ চাপিয়ে দিতে পারে, কেননা তুই তার মেয়ের থেকেও বেশি নাম্বার পাস। আর পরীক্ষা আসছে সুদীপ, তুই আমার সাহায্য করবি তো? কোনো ব্যাপার না রুকনি, তুমি আমার বোনের মতো, আমি তোমার সাহায্য নিশ্চয়ই করব। আমার ভাগ্য এত ভালো যে আমি মাও পেয়েছি আর এক বোনও। চলো আমরা দুজন এখন বাড়ি ফিরে যাই। সুদীপ আর রুকনি দুজন একসাথে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে ওরা একসাথে পড়াশোনা করে। এসব দেখে পূজা অনেক বেশি খুশি হয়। কিন্তু অপরদিকে অনুপম ম্যাম আলাদা ঝামেলা সৃষ্টি করার কথা ভাবছেন। যখন এই অনাথ মেয়ে স্কুলে না আসতো, তখন আমার মেয়ে ক্লাসে প্রথম হতো, কিন্তু যখন থেকেই অনাথ মেয়েটা এসেছে, তখন থেকেই আমার মেয়েটা আর প্রথম হতে পারছে না। যদি এই পরীক্ষাতেও আমার মেয়ে পিছিয়ে পড়ে, তাহলে তো আমার নাক কাটা যাবে। আমি আমার মেয়েকে এই অনাথ মেয়ের থেকে পিছিয়ে থাকতে দেব না। এসব ভেবে অনুপম ম্যাম একটি পরিকল্পনা করে। আর যেই দিন পরীক্ষা শুরু হয়, সেই দিন অনুপম ম্যাম সুদীপের টেবিলের নিচে একটি নকলপত্র রেখে দেয়। যখন নজরদারি শুরু হয়, তখন সুদীপের টেবিলের নিচে নকলপত্র পাওয়া যায়। অনুপম ম্যাম হেডমাস্টারকে নিজের কাছে ডাকে আর সব কথা বলে দেয়। সুদীপ কাঁদতে কাঁদতে বলে, জানি না স্যার, আমার
আমার কাছে এই নকলপত্র কোথা থেকে এসেছে? আপনি আমাকে বিশ্বাস করুন, আমি নকল করিনি। আপনি চান তো আমি আবারও পরীক্ষা দিতে পারি। তারপর হেডমাস্টার সুদীপকে দিয়ে আবারও পরীক্ষা নেয়। সুদীপ পরীক্ষা খুব ভালোভাবে দেয় আর খুব ভালো নম্বর পায়। তারপর সব শিক্ষার্থীরা মিলে হেডমাস্টারকে অনুপম ম্যামের কথা বলে দেয়। হেডমাস্টার অনুপম ম্যামকে স্কুল থেকে বের করে দেয়। অনুপম ম্যাম নিজের কৃতকর্মের শাস্তি পায়। আর তারপর সুদীপ ভালোভাবে পড়াশোনা করে ও নিজের পরিবারের সাথে সুখে থাকে। Thank you.